সুপ্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমি সুফিয়া খাতুন কবিল হাউজিং স্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব প্রথম ক্লাস প্রথম দিন নতুন স্টুডেন্ট তোমরা তোমাদেরকে বলবো সুস্থ থাকতে হলে অবশ্যই বাসায় থাকতে হবে মাস্ক পরতে হবে সতর্ক থাকতে হবে অবশ্যই সচেতন হতে হবে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় তেরো উপাত্ত বিন্যস্তকরণ উপাত্ত কি যা যা আমি আজকে তোমাদের আলোচনা করব সেগুলো হলো উপাত্ত কি উপাত্ত কত প্রকার ও কী কী গণসংখ্যা টেলিচিহ্ন শ্রেণীর ব্যবধান এবং সারণী তৈরি উপাত্ত কি উপাত্ত হলো প্লেট কতটুকু রাখলাম প্লেটগুলোকে প্লেটের জায়গায় রাখি এখন গ্লাস কতটি কাপ কতটি এগুলো আমরা যদি সংখ্যাকারে লিখি তখন একটা হিসাব যদি বের করি সেটি হচ্ছে মূলত উপাত্ত আসো বইয়ের ভাষায় আমরা কি জানি যে কোনো গবেষণার কাজে সংশ্লিষ্ট অনুসন্ধান অনুসন্ধান মানে কি এই জিনিসটা আসলে হয়েছে কি না কোনো একটা ঘটনা সেটা খোঁজ খবর নেওয়াটাই হচ্ছে অনুসন্ধান ক্ষেত্র হতে জরিপের মাধ্যমে যে সংখ্যাবাচক পরিমাপ সংগ্রহ করা হয় তাকে উপাত্ত বা তথ্য বলে ইংলিশে সেটিকে কী বলে ডাটা বলে আসো উপাত্ত কত প্রকার উপাত্ত হচ্ছে দুই প্রকার একটি হলো অবিন্যস্ত উপাত্ত যেটি এলোমেলো মানে কাছে জিনিসগুলো আমরা কি করলাম সবগুলো একসাথে এলোমেলো রেখে দিলাম গ্লাস কাপ সব একসাথে এলোমেলো করে রেখে দিলাম সেটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত একটি হচ্ছে বিন্যস্ত উপাত্ত এবার আসো অবিন্যস্ত উপাত্তটা কি যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না অর্থাৎ যার যার গ্রুপ সুই অনুযায়ী থাকে না রাখা হলো না সেগুলো হলো অবিনস্ত উপাত্ত অর্থাৎ আমরা বুঝবো যেটি হচ্ছে অগোছালো থাকবে কোনো সাজানো থাকবে না এরপর দেখো বিন্যস্ত উপাত্তটা কি বিন্যস্ত উপাত্ত হল যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে সাজানো থাকে সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে তারপরে আমরা শিখবো গণসংখ্যা গণসংখ্যাটা কি প্রদত্ত উপাত্ত অর্থাৎ প্রশ্নে যা দেওয়া থাকবে সেই উপাত্তগুলো বা তথ্য হতে যে কোনো শ্রেণীর দুটির সীমা সীমা মানে কী মানে হচ্ছে দেখো যদি পাঁচ থেকে আমরা দশ পর্যন্ত বলি এতটুকু সীমা ধরে দিলাম অথবা দেখো একটি টেবিলের ব্যান্সের আমি এদিক থেকে এ শুরু এখান থেকে লাস্ট পর্যন্ত এখানে বললাম এতটুকুই হচ্ছে তার সীমা তো পাঁচ থেকে দশ পর্যন্ত হলো তার সীমা মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যায় তাকে ওই শ্রেণীর গণসংখ্যা বলে পরবর্তীতে আসো আমরা জানবো গণসংখ্যা কি বুঝলাম এবার আসো টেলিচিহ্ন টেলিচিহ্নটা কী টেলিচিহ্ন হলো কতগুলো অর্থাৎ দাগ টানাটাই হচ্ছে কি টেলিচিহ্ন লেখার নিয়ম এক লিখতে হলে একটি দাগ দেবো আমরা সোজা করে এই যে উপর থেকে নিচের দিকে দাগ দেব এরপর হচ্ছে দুই লিখবো দুইটি দাগ তিন লিখলে তিনটি চার লিখলে হচ্ছে চারটি এরপর হচ্ছে পাঁচ লেখার সময় দেখো চারটি লিখি উপর থেকে নিচে দিকে একটা দাগ টেনে দেব তখন সেটি হবে কত ফাইভ এরপর সিক্স লিখতে হলে ফাইভের সাথে এক যোগ করলে হয় সিক্স তাহলে ফাইভ যেভাবে লিখেভাবে লিখে তারপর ওয়ান লিখবো এরপর সেমভাবে সেভেন সেভেন হলে ফাইভের সাথে কত যোগ করতে হবে দুই তাহলে দুইটা দাগ এরপর হলো এইট নাইন টেন টেন মানে হচ্ছে ফাইভ যোগ ফাইভ তাহলে ফাইভটা আমরা কীভাবে লিখেছি উপর থেকে নিচে দিয়ে দাঁটা টেনেছি ঠিক আছে আশা করি তোমরা বুঝছো এগারোতে সেম দশের সাথে এক যোগ করবো টেলিচিহ্ন টেলিচিহ্নগুলো কীভাবে লাগবে আমাদের অঙ্কে অঙ্কে যখন করব তখন আশা করি বুঝতে পারবা এবার আসো শ্রেণী ব্যবধানটা কী শ্রেণী ব্যবধান হলো প্রত্যেক শ্রেণীর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যে পার্থক্য বা ব্যবধান হলো শ্রেণী ব্যবধান ব্যবধান বলতে হচ্ছে তার দূরত্বটা এ থেকে কতটুকু তো হবে যেমন আমরা যদি বলি পাঁচ থেকে নয় পর্যন্ত এখানে কত কত সংখ্যাগুলো আছে দেখো পাঁচ আছে তারপর ছয় আছে সাত আছে আট আছে তো কত নয় তো ব্যবধানটা হচ্ছে কয়টি সংখ্যা আছে এ শুরু থেকে কয়টি সংখ্যা এখানে যুক্ত আছে সেটি আমাদেরকে বের করতে হবে এটি হচ্ছে শ্রেণী ব্যবধান পাঁচ ছয় সাত আট নয় কয়টি এক দুই তিন চার পাঁচ তাহলে শ্রেণী ব্যবধান এখানে কত হলো ফাইভ আসো আমরা এখন সারণি কি তৈরি করা কিভাবে সারণি তৈরি করতে হয় সেটি শিখব তো সারণি তৈরি করতে হলে আমাদেরকে চিন্তা হবে উপাত্ত এই যে পদত্ব উপাত্ত প্রশ্নে এগুলো দেওয়া থাকবে এ ধরনের অনেকগুলো উপাত্ত অর্থাৎ সংখ্যাগুলো এভাবে এলোমেলো আকারে থাকবে এটা দেখো পঁচিশ আছে চব্বিশ আছে পনেরো আছে বিশ তেইশ অর্থাৎ এগুলো আছে অগুছালো অবিন্যস্ত উপাত্ত এগুলো হচ্ছে কি অবিন্যস্ত উপাত্ত এগুলো থেকে আমাদেরকে কি করতে হবে সাজিয়ে লিখতে হবে উপা সারণী তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কলাম করব তিনটি কি কি শ্রেণী ব্যবধান টেলি আরেকটি হচ্ছে সংখ্যা শ্রেণী ব্যবধান টেলি সংখ্যা যদি তোমরা শ্রেণী ব্যবধানটি বের করতে পারো খুব ইজিলি অঙ্কগুলো বুঝবা তো শ্রেণীর ব্যবধানটা হচ্ছে মূলত কি। পার্থক্য কতটুকু অর্থাৎ দূরত্ব আমরা এখানে প্রথমে বের করতে হবে এই উপাত্তগুলো থেকে সবচেয়ে ছোট মান কোনটি তারপর দেখতে হবে সবচেয়ে বড় মান কোনটি আমরা যদি সূত্রের মাধ্যমে করতে চাই তাহলে আমাদেরকে করতে হবে সবচেয়ে ছোট সংখ্যা কত সেটি লিখতে হবে এরপর সবচেয়ে বড় সংখ্যা কোনটি খুঁজে দেখি তারপর আমাদেরকে লিখতে হবে লিখার পরে অর্থাৎ এই যে আমি দাগ টেনে রেখেছি দেখো তো এটা অবশ্য তোমাদেরকে পেন্সিল দিয়ে করতে হবে এখানে আমি কতটি কলাম করব। রো করব এই যে কলাম আমি বলেছি তিনটি রো করব কতটি অর্থাৎ এভাবে টেনে টেনে কতটি করব। সেটা যদি তোমরা করতে চাও সূত্রের মাধ্যমে তাহলে এভাবে করতে হবে সূত্রের মাধ্যমে পরিসর করে তোমাদের আপাতত সূত্র ছাড়াই করতে পারবা যেহেতু তোমরা ছোট প্রথম পঞ্চম শ্রেণীতে ক্লাসগুলো করবা তাহলে তোমাদের জন্য পরিসর না বের করে তোমরা খুব সহজে এইভাবে বের করতে পারবো আমি দেখিয়ে দিচ্ছি দেখো সবচেয়ে ছোট সংখ্যা যেটি আছে খুঁজে প্রথম কাজ হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটি খুঁজে নেওয়া তারপর কাজ হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটি খুঁজে নেওয়া এতটুকু যদি খুঁজতে পারো আশা করে তোমরা পারবা তারপর কি করতে হবে ছোট সংখ্যাটি যখন আমরা খুঁজে পেয়ে গেলাম আর্ট সেখান থেকে আমাদেরকে কি করতে হবে আর্ট থেকে না ধরে আমরা একটি রাউন্ড ফিগারে ধরবো যেটি কত কত এক থেকে পাঁচ ওরকম হতে পারে আমাদের এক থেকে পাঁচের মধ্যে তো নেই সংখ্যা আট থেকে আছে তাহলে আমরা কত থেকে ধরতে পারি পাঁচ থেকে পাঁচ থেকে গুণে শ্রেণী ব্যবধান মানে পাঁচটি সংখ্যাই নেব পাঁচ ধরে হলে পাঁচটি সংখ্যাকে গুণে নেব পাঁচ থেকে পাঁচটি সংখ্যা আর যদি আমরা শ্রেণী ব্যবধান তিন করে ধরি তাহলে পাঁচ থেকে তিনটি পর্যন্ত হলে কত হবে পাঁচ ছয় সাত অর্থাৎ সাত পর্যন্ত পাঁচ থেকে সাত এ পর্যন্ত এতটুকু এই যে আমরা হাইফেন দিয়ে লিখলাম শ্রেণীর ব্যবধান তিন ধরে যদি করি তাহলে হবে কত পাঁচ থেকে কত পাঁচ ছয় সাত তাহলে এখানে কত কত আছে এর মধ্যে পাঁচ আছে ছয় আছে সাত আছে তাহলে অর্থাৎ কয়টি আছে এখানে তিনটি সংখ্যা আছে ব্যবধান মানে হচ্ছে এ থেকে চিহ্ন দিয়ে তার সাথে কতটি যুক্ত আছে সেটি বোঝান তাহলে আমরা এখন আসো এই অঙ্কে আমরা আমি একটি অঙ্কে এখানে লিখে রেখেছি দেখো কতগুলো উপাত্ত এলোমেলো দেওয়া আছে সেগুলো থেকে আমরা সারণী তৈরি করবো সারণী তৈরি করতে হলে এভাবে আমরা এইটাকে বলা হয় এই যে কলাম এভাবে তিনটি কলাম করব। আর এই যে সারি যেগুলো তৈরি করতেছে এভাবে এগুলো হলো আমরা সর্বোচ্চ যে মান যেটি আছে ততটুকু পর্যন্ত যাব শুরু করব কখন থেকে সবচেয়ে ছোট যেটি আছে সেখান থেকে শুরু করব আর সবচেয়ে বড় যেটি আছে সেখানে গিয়ে শেষ করব আসো তাহলে আমি বলেছি একটি রাউন্ড পিগা ধরার জন্য আমরা আট থেকে না ধরি কত থেকে দৌড়বো পাঁচ থেকে ধরবো তো পাঁচ থেকে শ্রেণী ব্যবধান যদি পাঁচ করেই ধরি তাহলে পাঁচ ছয় কত কত দেখো পাঁচ ছয় সাত আট নয় তাহলে কত হলো পাঁচ ছয় সাত আট নয় কয়টি এক দুই তিন চার পাঁচ পাঁচটি হয়ে গেছে তাহলে আমরা এখানে এই যে মধ্যখানের সংখ্যাগুলো না লিখে আমরা ছোটোবেলায় যখন অঙ্ক ওয়ান টুতে যখন আমরা অঙ্কগুলো করেছি এক থেকে বিশ পর্যন্ত লিখতে বলে তাহলে এক থেকে বিশ মানে শুধু এক আর বিশ লিখবো না এখানে আমাদেরকে লিখতে হয় এক দুই তিন চার পাঁচ এভাবে বিশ পর্যন্ত লিখতে হয় এই যে মধ্যখান হাইফেন চিহ্নতার দিয়ে থেকে এটা বোঝানো হচ্ছে মূলত শ্রেণী ব্যবধানের কতটি আছে এর মধ্যে যুক্ত সেটি হচ্ছে শ্রেণী ব্যবধান তাহলে আমরা ধরবো এখানে কত পাঁচ পাঁচ করে যদি শ্রেণী ব্যবধান ধরি তাহলে আমাদের কথা হবে পাঁচ থেকে নয় পর্যন্ত আমরা এখানে লিখে দিলাম পাঁচ থেকে নয় এরপরে পাঁচ এবং নয় এখানে নয়টা কিন্তু আমরা গুনে ফেলেছি কত কত গুনছে পাঁচ ছয় সাত আট নয় নয়টা যদি এখানে আমরা গুনে ফেলি তাহলে নয় আর নিতে পারবো না নয়ের পরবর্তী সংখ্যা কত সেটি আমরা এখানে লিখবো নয়ের পরবর্তী সংখ্যা হচ্ছে কত দশ এবার আমরা দশও গুনব কত দশ এগারো বারো তেরো তারপর কত চোদ্দো কয়টি হলো এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা এখানে লিখব কত চোদ্দো এরপর চোদ্দোর পরে কত পনেরো পনেরো থেকে আমরা আবার পাঁচটি গণে যাব পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা এখানে কত লিখব তাহলে আমরা এখানে লিখবো কত উনিশ উনিশের পরে কত বিশ বিশ থেকে তারপর হচ্ছে বিশ থেকে আমরা গুনব বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তারপর চব্বিশের পরে কত পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ আমাদের সবচেয়ে বড় সংখ্যাটি উনতিরিশ ছিল আমরা উনতিরিশটা এখানে পেয়ে গেছি আর লিখব না ঠিক আছে আশা করি তোমরা বুঝছো দেখো শ্রেণী ব্যবধানটাই হচ্ছে যে মূল অঙ্কে এই অঙ্কের অর্ধেক তোমরা পারবে এই শ্রেণী ব্যবধানটি বের করতে পারলে কি শ্রেণী ব্যবধানটি যদি বের করতে পারো তা আমি আবারও বলছি দেখো শ্রেণী ব্যবধান বলতে বোঝানো হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে কতটি আছে অর্থাৎ পাঁচ থেকে নয়ের মধ্যে কতটি সংখ্যা আছে পাঁচটি এটাই হচ্ছে কি শ্রেণী ব্যবধান দুরুত্বটা এ পাঁচ থেকে নয় পর্যন্ত সীমা কতটুকু সেটা তাহলে এটা করতে পারবা একটি অঙ্কে যদি শ্রেণী ব্যবধান বের করার নিয়ম শিখতে পারো আশা করি সবগুলোতে পারবা এই বারবার বলতেছে একটু দেখো মনোযোগ দিয়ে যদি আমরা শ্রেণী ব্যবধান তিন ধরি তাহলে প্রথম যে সংখ্যাটি নিয়েছি সেটি সগুণ পাঁচ ছয় সাত তাহলে সাতের মধ্যে শেষ যদি চারটে ধরি শ্রেণী ব্যবধান তাহলে পাঁচ ছয় সাত আট হবে এখানে আট লিখবো এ এভাবে করতাম এখানে আমরা পাঁচ করে ধরেছি এরপর হচ্ছে যে কি টেলি চিহ্ন কীভাবে বের করব যে টেলি যেগুলো দাগ দিয়ে একটু আগে আমি দেখিয়েছিলাম দাগ দিয়ে কিভাবে টেলিটা লিখতে হয় সে টেলিটা এখন আমরা বের করব অনেকে কি করে যে পাঁচ থেকে নয় পাঁচ থেকে নয় কোন কোন সংখ্যাগুলো আছে এভাবে খুঁজে খুঁজে তারপর কয়টা আছে পাঁচটা আছে বা তিনটা আছে এখানে দেখে লিখে দে আমরা ওই কাজটা করব না আমরা একটু খুব সহজে সহজে বের করার জন্য মে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবা পঁচিশ দেখো প্রথম প্রশ্নে যেটি আছে পঁচিশ সেটি আমরা কি করব পঁচিশ কোথায় পড়েছে এখানে দেখব সেখানে একটা দাগ দেব তারপর চব্বিশ তারপর কি আছে চব্বিশ চব্বিশ কোথায় আছে এখানে আছে একটি দাগ এরপর দেখো পনেরো পরের সংখ্যা যেটি আছে সেটি আছে কত পনেরো পনেরো পড়েছে কোথায় এখানে একটি দাগ তারপর দেখো বিষ বিষ কোথায় আছে এখানে সেখানে একটি দাগ অর্থাৎ সংখ্যাটি আমরা প্রথম দিক থেকে দেখে যেখানে পড়বে শ্রেণী ব্যবধানে সেখানে দাগ দিয়ে যাব একটি একটি করে চব্বিশ কোথায় পড়েছে সেখানে গিয়ে একটি দাগ দিয়ে দেবো পনেরো কোথায় আছে সেটি দেখবো এই যে প্রথমে দেখবো প্রশ্নে তারপর যাবো এটি কোথায় আছে সেখানে একটি করে দাগ দেব এরপর হচ্ছে বিশ বিষটা আমরা দাগ দিয়েছি কোথায় পড়েছে এরপর হচ্ছে তেইশ তেইশ কোথায় আছে অবশ্যই বিশের এখানে তারপর হলো উনতিরিশ শেষে উনতিরিশ কোথায় আছে এখানে দাগ দেব তারপর দেখো উনত্রিশের পরে আছে কত ছাব্বিশ ছাব্বিশ কোথায় পড়েছে পঁচিশ থেকে উনত্রিশের মধ্যে সেখানে একটি দাগ এরপরে দেখো সতেরো সতেরো কোথায় আছে আমরা একটু দেখব তারপর সেখানে একটি দাগ দেব তারপর হচ্ছে বাইশ বাইশ পড়েছে বিশ থেকে চব্বিশের মধ্যে সেখানে একটি দাগ দেব। তারপর হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ পড়েছে পঁচিশ থেকে উনত্রিশের মধ্যে সেখানেও একটি দাগ দেব। শুধু লক্ষ্য রাখবো একটু চারটি দাগ দেওয়ার পরে যখন পাঁচটি হবে পরেরটি দেওয়ার সময় মধ্যখানে কেটে দেবো কারণ পাঁচ লিখতে মধ্যখানে কেটে দিতে হয় পরবর্তীতে আসো চোদ্দো চোদ্দো পড়েছে কোথায় দশ থেকে চোদ্দো এখানে এরপর হচ্ছে আঠারো আঠারো কোথায় আমরা একটু দেখবো পনেরো থেকে উনিশের মধ্যে সেখানে আরেকটি দাগ দেবো তারপর হলো চব্বিশ চব্বিশ কোথায় পড়েছে চব্বিশ এখানে পড়েছে এখানে একটু লক্ষ্য করো আছে দাগ চারটি এক দুই তিন চার চারটির পরে আরেকটি দাগ দিয়ে দেবো না কারণ পাঁচ মধ্য ওখানে কেটে দিয়ে লিখতে হয় তারপর হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ পড়েছে এখানে সেম এখানে দেখো চারটি ছিল তাহলে মতো ওখানে কেটে দেব এরপর হচ্ছে আট আট পড়েছে কত পাঁচ থেকে নয়ের মধ্যে এরপর হলো সাতাশ এখানে এরপর হচ্ছে পঁচিশ কত আছে পঁচিশ পঁচিশটাও নিচে এখানে পড়েছে আমরা দেখে বুঝতেছি না পঁচিশ হচ্ছে এরপর হলো পঁচিশ থেকে উনতিরিশ তাহলে পঁচিশ এখানেই আছে লাস্টে আছে কত নয় নয়টা কত পাঁচ থেকে নয়ের মধ্যে আছে এবার আমরা আমি লেখার সময় দেখেছিলাম দুইটি এক কত দুই একটি এক মানে কত এক এরপর তিনটে মানে হচ্ছে কত তিন তারপরে এখানে আছে এটা কত মধ্যখানে কেটে দিলে সেটি হচ্ছে পাঁচ এখানে আছে পাঁচ ছয় সাত অর্থাৎ মধ্যখানে কেটে দিলে সেটি হচ্ছে পাঁচ আর একটা আছে ছয় সাত তাহলে আমরা দিলাম কত সাত তারপর আমাদের কাজ হলো এখানে মোট লিখে মোট লিখে সমান চিহ্ন দিয়ে যোগ করে দেওয়া একটু যোগ করে আমরা দেখব সাত পাঁচ বারো তেরো চোদ্দো পনেরো তারপর কত ষোলো সতেরো আঠারো এখানে আমাদের যোগ করে পেলাম কত আঠারো এবার আমরা উপরে একটু দেখব সংখ্যা কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো যদি আমাদের এই সংখ্যাগুলোর সাথে এখানে যোগফল মেলে যায় তাহলে বুঝবা কি অঙ্কটি তোমাদের সঠিক হয়েছে অনেকে আবার তাও এখানে সংখ্যা এলোমেলো করে টেলি সংখ্যা এলোমেলো করে মিলিয়ে দেয় ভুলটা ধরতে পারে না তোমরা যদি এভাবে করো প্রথমে কি করবা প্রশ্ন দিকে লক্ষ্য করবা সে ব্যবধানটা যদি বের করতে পারো আর সমস্যা পড়ব না যে সমস্যাটা যে এখানে আট পাঁচ থেকে নয় পর্যন্ত কয়টি সংখ্যা আছে খুঁজে এখানে আমরা গুণে লিখে তারপর লিখবো এই সময়টা নষ্ট করব না মাথা নষ্ট করার দরকার নেই কি করব প্রথম সংখ্যা যেটি আছে সেটিতে আমরা কি করব হাত দিয়ে রেখে এক হাত দিয়ে এভাবে ধরে তারপর এখানে করব পঁচিশ কোথায় আছে এখানে পড়েছে একটা দাগ চব্বিশ কোথায় পড়েছে বিশ থেকে চব্বিশের মধ্যে সেখানে একটা দাগ দিয়ে যাব দাগ দিতে দিতে শুধু লক্ষ্য রাখবো চারটির পরে ডাক দেওয়ার সময় পাঁচ সেটি আর কিছু না আশা করি